নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। চলো একটা নতুন জায়গা থেকে তোমাদের ঘুরিয়ে আনি। এই যে যেটা দেখছো, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। ওই যে সামনের রাস্তা থেকে লাল মাটির রাস্তা ঢুকে এসছে আমার বাড়িতে। এটা কত বছর বয়সের গাড়ি? গাছে এই গাছের মোট জন্ম থেকে ওরকম গাছ দেখছি রে। এই যে এই গাছটা দেখছো, এটা অশোক গাছ। এটা প্রায় 70-75 বছরের পুরনো গাছ, পিসি লাগিয়েছিল। আর এখানে কাকিমা দুধ দুইছে। কিছু দেয়া হয়নি, যাই হোক একটু ঘাস খাও। সেটা বড় কিন্তু। আর এদিকে কত ছোট ছোট মুরগির বাচ্চা, এই কিছুদিন আগেই মনে হয় হয়েছে। আর এটা আমাদের সামনের দিকের পুকুর ঘাট। আগে অবশ্য অনেক বড় ঘাট ছিল, বাঁধাই করা ছিল, এখন আর সেসব ভেঙেও গেছে, মেনটেনেন্সের অভাব। এই দেখো, এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা। চলো সামনের দিক দিয়ে ঢোকা যাক। এই যে এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিকটা। এটা কিন্তু মাটির দোতলা বাড়ি। মেদিনীপুরে এখনো এই বাড়ি দেখা যায় দু একটা, তবে বেশিরভাগই পাকা বাড়ি হয়ে গেছে। আমাদেরটা এখনো রয়েছে, তবে মেনটেনেন্সের তো অভাব রয়েইছে, সবাই থাকে না যেহেতু। এটা হচ্ছে তুলসীর মঞ্চ, তার পাশ দিয়ে শুরু হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। দেখো কাঠের চেয়ার, এগুলো সব দাদুর আমলে। দাদু ঠাকুমা কেউই নেই, কিন্তু তাদের জিনিসগুলো এখনো থেকে গেছে। আর এই যে দেখো কত বড় মাটির থাম, এক একটা বড় বড় মাটির থাম। বাইরের বারান্দা থেকে ঢুকলেই আবার ভেতরের বারান্দা, এখান থেকে একদম বাড়ির ভেতরে ঢোকার দরজা। এই যে এই সামনের দরজাটা দিয়ে ওই দিক দিয়েও ঢোকা যায় ভেতরে। আর এটা হচ্ছে জেঠুদের রুম। আর এই যে এই অন্ধকার জায়গাটা দিয়ে উঠে যাচ্ছে এদিকের সিঁড়ি। আমাদের সিঁড়ি কিন্তু অনেকগুলো, প্রত্যেক বাড়ির মানে কাকুর জেঠুর আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সিঁড়ি। আবার লেগেছে। এই যে এটা একটা রুম, এই যে বাচ্চা পাটি এখানে টিভি দেখছে। এই দিক থেকে বেরিয়ে গেলে এই দেখো প্রচুর দরজা, অলি গলি প্রচুর। এদিকে এখনো কাঠের উনুনে রান্না হয়, যদিও বা গ্যাস আছে, তাও কাঠের উনুনে এখনো রান্না হয়। এই যে কাঠের উনুন, অলরেডি রান্না বান্না স্টার্টও হয়ে গেছে, শেষও হয়ে গেছে। এইবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই যে দেখো এই দিক দিয়ে আবার এই ভেতরে আসা যায়। এটা হচ্ছে আমাদের মাঝখানের জায়গা, এটাকে আমরা ভেতর বাইর বলতাম। পুরো ফাঁকা জায়গা, মাঝখানটা পুরো ফাঁকা আর চারদিকে বারান্দা। আর এটা হচ্ছে আমাদের কাঠের সিঁড়ি। চলো সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাওয়া যাক। আর এই দেখো পাটাতনের মানে তক্তা দিয়ে এই ছাদটা বাঁধাই করা। আর এই দিকে দেখো এখনো মাটির সিঁড়ি রয়েছে, এটা দিয়ে আবার আরো উপরে ওঠা যায়, মানে বলা যায় আড়াই তলা। এই যে এগুলো দেখছো, এগুলো সব কাকুরা মাদুর বনে সেই মাদুরের কাঠি। এগুলো সব খাঁচি। এই যে এটা আড়াই তালা মতো, এখানে সব ধান শোকানো হয় এই জায়গাগুলো। এই হচ্ছে মাটির সিঁড়ি। ছাদের ওপর এই কাঠের পাটাতন দিয়ে বারান্দা করা হয়েছে, কিন্তু রুমগুলো কিন্তু এখনো মাটিরই রয়েছে। এই দেখো ওপরেও রুম রয়েছে। এই যে এটা হচ্ছে উপরতলার মাটির রুম। নিচটা কিন্তু পুরো মাটির দেওয়া, আর ওপরটা বাঁশ আর মাটি দিয়ে তৈরি করা। তখনকার দিনের বাড়িগুলোর রুমগুলো ছোট ছোট হলেও বারান্দা ছিল অনেক বড় বড়, বিশাল বারান্দা। দেখো একটা রুম কিন্তু তার চারপাশে বারান্দা। তবে এগুলো মেনটেনেন্সের অভাবে এখন এই রকম অবস্থা হয়েছে। এখানেও একটা রুম ছিল, এটা ইউজও হতো আগে, কিন্তু এখন জল পড়ে পড়ে ছাদটা পড়ে গেছে, এটার কেউ ইউজ করে না এখন। চলো নিচে যাওয়া যাক।
এই মাটির দেওয়াল বা মেঝেগুলো মানে ঠিকঠাক রাখার জন্য প্রত্যেক বছর ওই গোবর মাটি দিয়ে ন্যাতা পড়ে। আর এটা হচ্ছে আমাদের ভেতর বাইর, মানে ভেতর থেকে বাইরের জগৎ দেখার একটা জায়গা আর কি। এই জায়গাটাতে আগে একটা বেদানার গাছ ছিল, বড় একটা পাতাবাহার গাছ ছিল, যেটা এখন মরে গেছে। আর এই ভেতর বাইরে বৃষ্টির সময় যখন শিল পড়তো, আমরা ছোট তখন খুব ছোট ছিলাম, বাটি নিয়ে শিল কোড়াতে দৌড়তাম। আর এদিকে ঝাঁটা বাঁধা চলছে। আর এইগুলো হচ্ছে সবজির খোসা যেগুলো, আর হচ্ছে ওই যে ধান চাষ করার জন্য যে তলা ফেলা হয় ওগুলো তুলে এনেছে, যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো গরুকে খাওয়ানোর জন্য। চলো ওই দিকে কাকিমা মাদুর বুনছে, দেখাই তোমাদের মাদুরটা কেমন করে বুনছে। দেখো এখানে কাকিমা মাদুর বুনছে, এটা ছোট মাদুর। আসলে এই যে আড়টা দেখছো এটাকে আড় বলে, মাদুরের আড় বলে। ওই যে দড়ি দিয়ে রো রো করা এটাকে আড় বলে। আর এই যে যেটা দিয়ে বুনছে সেটাকে মাদুরের কাঠি বলে। এগুলোকে কাঁচা অবস্থায় তুলে এনে সেগুলোকে চিরে ভালোভাবে শুকাতে হয়, তারপরে গিয়ে এই মাদুর বোনা হয়। এটা ছোট মাদুর, অনেক বড় বড় মাদুরও দেখেছি বুনতে। প্রায় একদিন দুদিনে এক একটা করে মাদুর তুলে ফেলে। দেখো কি সুন্দর করে বুনছে, আবার ডিজাইনও করা যায়। দেখো মাঝখানে মাঝখানে নিশ্চয়ই বুঝতে পারছো ডিজাইন করা রয়েছে, সাইডে ডিজাইন করা রয়েছে। এগুলো যারা বোনে তাদের হাতের ম্যাজিক একদম। দেখো কি সুন্দর করে বুনছে। সময়ের অভাবে এখন আসা হয় না ঠিকই, কিন্তু এলে সেই ছোটবেলার স্মৃতিচারণগুলো হয়ে যায়। এইটা হচ্ছে একটা নতুন হয়ে গেছে কমপ্লিট। এই মাদুরগুলো আবার দু তিন দিন রোদে দিয়ে শুকানো হয়, তারপরে এগুলো বিক্রির জন্য চলে যায়। আমি যদিও বেশি দিন এই বাড়িতে কাটাইনি, দিদিভাই বেশি দিন কাটিয়েছে, তবুও ছোটবেলার কিছু কিছু স্মৃতি এখনো চোখের সামনে জলজল করে ভাসে। চলো আজকে তাহলে ভিডিওটা এতটাই থাক, পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।